আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, ঈদের তো ঈদ শেষে যে বিষয়টা সামনে আসছে সেটা হলো যে আদৌ কি কোনো রাজনৈতিক সমঝোতা হবে কিনা, এটা একটা প্রশ্ন। সেটার ব্যাপারে দেখলাম যে ঈদের পর দিনই বিদেশি শক্তির প্রেসক্রিপশনে এদেশে নির্বাচন হবে না। অন্যদিকে মির্জা ফখরুল বলছেন যে বাংলাদেশের আন্দোলনে বিদেশের সমর্থন আছে। রিজভী বলছেন যে 10 নম্বর বিপদ চলছে, এরকম কথাবার্তা স্পষ্ট যে তাহলে এখন পর্যন্ত কোন সমঝোতার কোন ফর্মুলা উদ্ভাবন হয়নি। এমনকি যে পদ্ধতিতে সরকার নির্বাচন করতে চায় সেটা নিয়েও যে গতবারের মতো যে আহ্বান করা, বিরোধীদেরকে আশ্বস্ত করা, সেটা তারা বিদেশিদেরকে করছে যখন একটি প্রতিনিধি দল আসছে, কিন্তু বাংলাদেশের রাজনীতি যারা তার খেলোয়াড় হবে তাদেরকে বলছে না। তো এটা কি ইন্ডিকেট করে? তাহলে সংঘাতই কি তাহলে অনিবার্য? এখন তো আসলে সেদিকেই যাচ্ছে। আমি আপনাকে একটা বিষয় একটু বলি, যেমন ধরেন আমাদের যদি কোনো রোগ শোক হয় এবং যদি রোগটা জটিল হয় আমরা চিকিৎসা করাই। এখন চিকিৎসা করানোর সময় আমরা কি চাই? আমরা সুচিকিৎসা চাই। এখন এই প্রেসক্রিপশনটা, চিকিৎসার প্রেসক্রিপশনটা কোনো পুরুষ ডাক্তার দিল, কোনো নারী ডাক্তার দিল, কোনো অন্য ধর্মের ডাক্তার দিল, কোনো দেশি ডাক্তার দিল নাকি কোনো বিদেশি ডাক্তার দিল, এটা কি কোনো বিষয়? বিষয় হলো রোগটা ভালো হওয়া দরকার, রোগটা ভালো হওয়া দরকার, এই হলো বিষয়। এখন সরকার কি বলতেছেন? সরকার বলতেছেন বিদেশি প্রেসক্রিপশনে আমরা চলবো না, আমরা আমাদের মতো করতে। আমার প্রথম কথা, সরকার কি টের পাচ্ছেন যে আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কি রোগাক্রান্ত নাকি আমরা সুস্থ? আমাদের গণতন্ত্র কি সম্পূর্ণ সুস্থ ধারায় চলছে? এটা হলো মূল প্রশ্ন। সরকার হয়তো বা মনে করছে যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণ সুস্থভাবে চলছে, এগুলো সরকার মনে করছে। যদি রোগী মনে করে যে আমার শরীরে কোনো রোগ নাই, তাহলে তো উনি কোনো ডাক্তারের প্রেসক্রিপশনই মানবেন না, না দেশি না বিদেশি, না পুরুষ না মহিলা, মানবেন না। উনি বিশ্বাস করেন যে ওনার রোগ নাই, তো ঠিক আছে, রোগ নাই, রোগ বাড়তে বাড়তে একসময় আপনার মৃত্যু হবে, সেটা আরেক প্রসঙ্গ। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু সরকার কি মনে করে আর সরকার কি মনে করে না, সেটাই একমাত্র বিষয় নয়। এই কারণে নয় যে পুরো দেশটা, যে রোগের কারণে পুরো দেশ, পুরো জাতি, পুরো জনগণ বিপদগ্রস্ত হতে পারে, সেটা কিন্তু এক সরকার মনে করলো, এক আওয়ামী লীগ কি মনে করলো, এক বিএনপি কি মনে করলো, এক জামাত কি মনে করলো, এর উপর নির্ভর করে না। এটা জনগণের কি ফিলিং তার উপর মনে করে। জনগণ যদি মনে করে যে প্রক্রিয়ায় দেশ চলছে, যে প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে, এইটা প্রকৃত জনমতের প্রতিফলন ঘটছে না, যে জনগণ মনে করে, তাহলে আপনি সরকার অথবা আপনি বিরোধী দল কি মনে করেন তাতে কিচ্ছু যায় আসে না। সারা দুনিয়াতে দেখা গেছে এরকম, যখন কোন সরকার নিজেদের একটা গোয়ার্তুমি করতে থাকেন তখন জনগণ কিন্তু সেই সরকারকে আর সেখানে বেশি দিন সহ্য করে না। ইতিহাস নাই, হয়তো সেই সহ্যের মাত্রাটা কিছু কম বেশি হতে পারে। এখন সরকারকে উপলব্ধি করতে হবে যে জনগণ কি চায়। জনগণ মনে করছে যে প্রক্রিয়ায় আপনি নির্বাচন করতে চান সেই প্রক্রিয়াটা সঠিক, জনগণের ইচ্ছার প্রতিফলন সেখানে ঘটছে না। এই জনগণ এটা মনে করে, আপনি সরকার মানবেন না কেন? আপনি বলতেছেন সংবিধান এ যা আছে, এই সংবিধান এটা কে অন্তর্ভুক্ত করছে? আপনি করছেন, আপনি ক্ষমতায় এসে এটা সংবিধান অন্তর্ভুক্ত করেছেন, আপনি করেছেন না? যে আপনি করে থাকেন এবং কখন করেছেন, সেই সংসদের মাধ্যমে করেছেন যে সংসদের অর্ধেকের বেশি নির্বাচিত হয়েছিল বিনা ভোটে, আপনি সেই সংসদের মাধ্যমে এটাকে সংশোধন করেছেন, করে আপনি বলতেছেন যে এটাই মাধ্যমে হবে।
কেন হবে? সেই সংসদের তো অর্ধেকের বেশি সংসদ সদস্য প্রতিনিধিত্ব করে না জনগণের ভোটে। তো এখন সরকার যেটা বলতেছে, এটা বলতেছে হলো তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য, তারা যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতে চায় এবং থাকার জন্য তারা এটা বলতেছে। আবার বিরোধী দল যেটা বলতেছে সেটাও বিবেচনাকে দেখতে হবে, তারা কি বলতে চায়। এখন বিদেশি যে প্রেসক্রিপশন, বিদেশি কোনো প্রেসক্রিপশন দেয় না এই পর্যন্ত। বিদেশিরা কি বলছে যে আমরা দেখবো, বিশেষ করে আমেরিকা যে সর্বশেষ যেটা বলছে, যেটা নিয়ে আমাদের এত হইচই, তারা যেটা বলেছেন যে যদি আমরা দেখি এই দেশে সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়া, সঠিক নির্বাচন পদ্ধতিতে কোনো প্রতিবন্ধকতা কেউ তৈরি করেছে, তাহলে তাদেরকে আমরা ভিসা দেব না। এই তো বলেছে, এখানে নতুন প্রেসক্রিপশনে কি আসে যায়? যাই হোক, এখন যার যার মতো বলতেছে। আরেক দল ওই 10 নম্বর 20 নম্বর সতর্ক সংকেত দেখায়, তারা মনে করতেছে যে মুখের কথায় কোথাও আন্দোলন হয়, ওইটা হলো আরেক ভয়ঙ্কর ব্যাপার। তারা মানে 10 নম্বর দেয়, 20 নম্বর দেয়, 30 নম্বর দেয়, কি কি দেয় না দেয়, ও কিন্তু ঘরে বাইরে বাইরে না, ওই রিজবে কিন্তু ঘরে বাইরে পাবেন না তাকে, এ সারাক্ষণ অফিসে বসে থাকবে, ওই বসে বসে সে জ্ঞান দান করে। এবং তার ব্যাপারে একসময় শুনছিলাম খালেদা জিয়াও খুব বিরক্তি প্রকাশ করছিলেন যে আরেকদিন সারাদিন একজন সে অফিসে বসে থাকে, তো অফিসে বসে বিপ্লব হয়ে যাবে এত সহজ? যা হোক, কি আচ্ছা, বলবেন, আমরা আছি একটা বেকায়দার মধ্যে। আপনার কথা সূত্র ধরে যে সুষ্ঠু নির্বাচন সরকারও মনে করলো যে আসলে হওয়া দরকার, কিন্তু সরকার যদি মনে করে যে তার দলে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে গত 14 বছরে যারা যুক্ত ছিল সেসব কর্মকর্তাদের নিরাপত্তা মানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা চিন্তা করে যদি তারা সুষ্ঠু নির্বাচন মানে চাইলো, মানসিক ভাবে চাইলো, তারা নিরাপত্তা মানে বিবেচনায় যদি তারা যেমন ভাবে আছে তেমন ভাবে যদি নির্বাচনের দিকে এগোয়, তাহলে কি হবে শেষ পর্যন্ত? না, প্রথম কথা হলো নিরাপত্তাটা কেন, নিরাপত্তা প্রসঙ্গটা আসতেছে এই কারণে, তাদের মধ্যে অথবা জানি না কার কার মধ্যে একটা ধারণা জন্মেছে, যদি এই অবস্থায় ক্ষমতার পরিবর্তন ঘটে তাহলে যারা এই ক্ষমতাটাকে, এই সরকারকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন খাতে ভূমিকা রেখেছে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। কেন বিঘ্নিত হতে পারে? কারণ তারা আশঙ্কা করছে তাদের জনরোষের মুখে পড়তে হতে পারে। কেন জনরোষের মুখে পড়তে হতে পারে? কারণ তারা এইটাও ধারণা করছে যে আমরা যে পাপ করেছি, আমরা যে অন্যায় করেছি, আমরা যে লুটপাট করেছি, তার জন্য জনগণ আমাদেরকে হয়তো ছেড়ে দেবে না। দেবে না তো, দেবে কেন, দেবে কেন? যদি তুমি অন্যায় করে থাকো তোমাকে ছাড়বে কেন? অন্যায় করার সময় খেয়াল ছিল না যে তুমি কি করতেছ? তুমি লুটপাট করছো, তোমার খেয়াল ছিল না তখন কেন লুটপাট করতেছ? তুমি বলবো ঠিক আছে আমি নয় গেলাম, আমার সন্তানদের কি হবে? হ্যাঁ, সন্তানদের ধরাও, ওই সন্তান কোনদিন তার পিতাকে বলেছিল যে তুমি অন্যায় করতেছ, তুমি লুটপাট করতেছ, বলছে কখনো? বলে নাই তো। ওই ওই ভদ্রলোকের যে স্ত্রী, সে কখনো তার হাজবেন্ডকে বলছে যে তুমি এই অন্যায় করো না, তুমি এরকম লুটপাট করো না, বলছে কখনো? বলে নাই তো। কাজে ওই পাপের ভাগ তাদেরকেও বহন করতে হবে। ওই যে একটা কথা প্রায় বলা হয়, বুঝছেন, যে হাজবেন্ড যখন কোনো পরকীয়া প্রেম টেম করে তখন তার বউ কিন্তু খুব ক্ষিপ্ত হয়ে যায়, ভাঙচুর চিল্লা পাল্লা অমুক কিছু করে, কেন তুমি পরকীয়া করছো? আরে তার চেয়ে বড়, সে যখন একটা পাপ করে, সে যখন ঘুষ খায়, সে যখন মানুষের ক্ষতি করে, সে যখন একটা কলমের খোঁচায় একজন নিরীহ মানুষকে জেলে ঢুকিয়ে দেয়, তখন কিন্তু তার ওয়াইফ কোনো প্রতিবাদ করে না। ঘরে ঘরে প্রতিবাদটা হতো তাহলে কিন্তু এই অন্যায়টা গুলো হতো না। এখন তারা প্রতিবাদ জেনে শুনে তারা ওই টাকার মানে সুফল ভোগ করছে, এখন তারাও ক্ষতিগ্রস্ত হবে, হওয়া উচিত। আমি মনে করি সপরিবারে হওয়া উচিত, হলে পরে রাখবেন পরবর্তী জেনারেশনে এই ধরনের অন্যায় করার ক্ষেত্রে তারা বাধা দেবে, পুত্র পিতাকে বলবে বাবা তুমি অন্যায় করো না, এটা বলা উচিত প্রত্যেক ফ্যামিলিতে। সেটা তো আপনি একটা আদর্শিক অবস্থান থেকে বলছেন যে জনগণ ছাড়বে না, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসারও তো শিকার হতে পারে, হতে পারে, হতে পারে, কারণ এটা কি করবেন আপনি? কারণ তারপরে যারা কি এই প্রতিহিংসাগুলি নিবে তাদেরও তো আবার রাজনৈতিক একটা ধান্দা আছে, তারাও তো বাংলাদেশের যারা এই এই মানে প্রতিহিংসার জন্য যারা নাকি আগে থাকে, আবার তারা সবসময় কিন্তু জনগণ থাকে না, ওখানে কিন্তু ধান্দা রাজনৈতিক থাকে। কারণ এখানে বিষয়টা কি হচ্ছে, আওয়ামী লীগ বিএনপি এদের ক্যারেক্টার, পলিটিক্যাল ক্যারেক্টার আপনি কোনো পার্থক্য পান? এই লোকগুলি যারা আজকে বিএনপির যে মূল যে চেহারা, যারা আন্দোলন করতেছে, যারা 10 দফা দিচ্ছে, যারা 10 নম্বর বিপদ সংকেত দিচ্ছে, এই লোকগুলিকে আপনারা কখনো ক্ষমতায় দেখেন নাই?
কাকে দেখেন নাই বলেন, কে ক্ষমতায় ছিলেন না, তারা কখন, তারা 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 কি করেছে জনগণের জন্য? কিছু আপনি যদি বলবেন যে আমি তাহলে হতাশা ছড়াচ্ছি কেন, হ্যাঁ আমি হতাশা ছড়াচ্ছি, হতাশ অবস্থায় তো আমরা আছি, এটা কি করবে? আসে এইগুলি করবে যে আমাদের কথা হলো কি, এমন কিছু একটা করতে হবে, এমন কিছু একটা করতে হবে যাতে নাকি দেশটা বাঁচে। আমরা এই সংকীর্ণ রাজনীতির মধ্যে আর ঢুকতে চাই না। আওয়ামী লীগ বিএনপি পরস্পরের সঙ্গে মারামারি করবে, হুড়াহুড়ি করবে, একদল আরেক দলকে বাতিল করে দেবে, সব বাতিল, একটা দলের জন্য সবই খারাপ হতে পারে না। আপনি বিএনপিকে জিজ্ঞাসা করেন, এই 14 বছরে আওয়ামী লীগ কি কোনো ভালো কাজ করে না? বলবে না, কিচ্ছু করে না, সব খারাপ করছে, সব খারাপ হয়। আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন, বিএনপি কোনো কাজ ভালো করে নাই, হয় নাকি? এটা ভালো মন্দ মিলেই মানুষ, ভালো মন্দ মিলেই রাজনৈতিক দল, ভালো মন্দ মিলেই আমাদের চলতে হবে। আমাদের কথা হলো মন্দ গুলোকে দূর করতে হবে, এটা কি আওয়ামী লীগ কি বিএনপি, মন্দ দূর করে ভালো মানুষদের নিয়ে এসে, যারা নাকি দূর মানে দূরদর্শী, যারা নাকি দূরের চিন্তা করতে পারে, সেরকম লোককে সরকারে বসাতে হবে, যারা জনগণের ভালো চায় তাদেরকে বসাতে হবে, সেরকম কিছু একটা করতে হবে। আমি ক্ষমতায় আসলাম, অতএব আমার আমার ফ্যামিলির, আমার মামা ভাইগনা সবার একদম মানে মানে কোনো সকল অপরাধ মাফ, এটা হওয়া উচিত না। এই দেশটা আমরা কারো কাছে ইজারা দেই না এবং দিবও না। আগামীতে যদি কোনো রকম দেখি আমরা আবার প্রতিবাদ করবো। এইভাবে আমরা জানি আমাদের প্রতিবাদে কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি মনে করি যায় আসে কি, মানুষের মধ্যে কিন্তু মানুষের চিন্তায় কিন্তু চেঞ্জ আসতেছে, মানুষের ভাবতে শুরু করেছে যে তুমি যে আসতে চাও, তুমি তোমার যোগ্যতার কি প্রমাণ দিচ্ছ আমাদেরকে, দাও এবার, কিন্তু দেখে আমি তোমার জন্য বুকে, আমি যদি বুঝি যে তুমি আমার জন্য লড়বা, আমিও তোমার জন্য লড়বো, তাহলে আমি কেন লড়বো? কেউ তো রাইট কেউ তো সবাই আরামে থাকতে চায়, আরামে বসে বসে চায় কি, চেয়ারটা পরিষ্কার করো আমি এসে বসবো, এই হলো দেশের অবস্থা এখন। আচ্ছা, তো আমরা কিছু দর্শকদের প্রশ্ন দেখি। আমাদের গত সংখ্যা যেটা ছিল সেই তার উপর যে মতামত গুলি এসেছে আমি পড়ে শোনাচ্ছি। মিস্টার ফাহিম তাকি উনি লিখেছেন, চীন ভারত ও রাশিয়ার সহায়তায় লুটপাটের বহুমুখী উন্নয়ন। হাফসা বেগম লিখেছেন, এদেশে জনগণের একটা অংশ আশায় আছে, বিএনপি একাই আন্দোলন করে সরকারকে ফেলে দিক, উনাদের কোনো দায় নেই। মিস্টার মোহাম্মদ আলমগীর লিখেছেন, আপনি ভুল বলেছেন স্যার, চট্টগ্রামে কাঁচামরিচ 700 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আচ্ছা এই জিনিসটা বলেন তো, এই কাঁচামরিচের দাম কেন বেশি এত, আমি এটা দিয়ে এটা বুঝি না, আপনার কি বিশ্লেষণ? আপনি বুঝেন, বাড়ির ছাদের টবেও তো কাঁচামরিচ লাগায় মানুষ, তাহলে কাঁচামরিচটা কেন এত দাম হবে? এর সঙ্গে তো ইউক্রেন যুদ্ধের কোনো সম্পর্ক নাই, তাহলে এটার দাম কেন বাড়ছে? এই ব্যাপারে এখন বলবে কি, কৃষকরা বাড়াচ্ছে, আড়তদাররা বাড়াচ্ছে, সিন্ডিকেট বাড়াচ্ছে, যদি তারা বলে এগুলো, তাহলে সরকার কি করছে? এখানে কৃষি মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, অথবা বলে যে রাস্তাঘাটে বেশি ই হয়, কি বলে আপনার পরিবহনে চাঁদাবাজি হয়, তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, যোগাযোগ মন্ত্রণালয় আছে, এই মন্ত্রীগুলি করেটা কি? কাঁচামরিচের দাম কেন 700 টাকা হবে, 800 টাকা হবে? আবার বলে আমরা সরকার উন্নতি করতেছি, কারণ উন্ন এটা কি কাঁচামরিচের দাম বৃদ্ধিটা কি উন্নয়নের একটা অংশ? সেটাই তো, মানে অদ্ভুত। ফারুক হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম ফিরোজ ভাই এবং কামাল ভাই, আপনাদেরকে আল্লাহর হায়াতে তাইয়েবা দান করুক। ইসলামের জন্য যেমন ইমাম মেহেদী আসবে, জার্মানির জন্য এসেছিল হ্যামিলনের বাসিওলা, বাংলাদেশের জন্য আসবে একজন প্রবাসী গরিব, প্রবাসী অধিকার সহ বাংলাদেশিদের ভোটের অধিকার কায়েম করার জন্য ইনশাল্লাহ, ইনশাল্লাহ কেউ না কেউ আসবে আগামী 2-4 মাসের মধ্যে। আপনারা সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। উনি আবার কি বলেন, এটা বুঝলাম না। যাই হোক, মোহাম্মদ আলী বাহাদুর লিখেছেন, বিএনপি মাসুদ কামাল সাহেবের পাকা ধানে মই কবে দিল জানি না, বিএনপির আন্দোলন ওনার চোখে পড়ে না, হাস্যকর এবং নিন্দাযোগ্য। আব্দুল শহীদ মাহমুদ লিখেছেন, আজকে একটু অন্যরকম একটা মন্তব্য করব। জনাব ফিরোজ, মুস্তফা ফিরোজ, শুরুতে আপনি বললেন মাসুদ কামাল, আপনার এই সম্বোধনটা খুব ভালো লাগে, বোঝাই যায় আপনাদের দুজনের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো, এটাই আমরা সবাই চাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আব্দুল সালাম লিখেছেন, ভাই আপনাদের দুজনকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কার প্রয়োজন? আমি মনে করি যেই সরকার ক্ষমতায় থাকবে তাদের দরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আর একটি সুষ্ঠু নির্বাচন
যেই দল ক্ষমতায় গেলে সেই দল হবে জনগণের সরকার, নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় যাবে তারা হবে জনগণের সরকার। আচ্ছা, সিরাজুল ইসলাম লিখেছেন, ঈদ মুবারক, আওয়ামী লীগের উচিত সংলাপের আয়োজন করা, বিদেশিরা দায়িত্ব নিয়ে কারো পক্ষে কিছু করবে না, অতীতের ইতিহাস তাই বলে, হয় সংলাপ না হয় সংঘাত অনিবার্য, ফলে বিরাট বিপর্যয় অত্যাবশ্যক, তাই সমঝোতাই একমাত্র সমাধান। শামীম মল্লিক লিখেছেন, শামীম মল্লিক লিখেছেন, দেশ ও জাতির জন্য, পরবর্তী জেনারেশনের জন্য সুষ্ঠু নির্বাচন হওয়া খুবই প্রয়োজন। আর আলম লিখেছেন, এক শ্রেণীর ক্রেতারা দাম যাই হোক কিনে নেয়, কারণ এদের বেশিরভাগ দুর্নীতিবাজ। শরাফ চৌধুরী লিখেছেন, কোনো দলকে অগ্রিম ঘোষণা দিয়ে ক্ষমতায় আনার দায়বদ্ধতা জনগণের নাই, জনগণ গোপন ব্যালেটের মাধ্যমে তাদের মতামতকে রায় দিবে, মতামত বা রায় দিবে, এই বিষয়টি জনগণকে ক্ষমতাসীন দল দিলেই চলবে। যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আছে তারা নিজেদের প্রজাতন্ত্রের কর্মচারী ভাবুন, নির্বাচনে পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ থাকুন। কামরুজ্জামান জামান লিখেছেন, ফিরোজ ভাই এবং মাসুদ কামাল ভাই, গতকাল চান রাতে বিভিন্ন মার্কেট গুলোতে ঘোরার পর কাঁচা বাজারের মার্কেটে ঢুকলাম, নিম্ন আয়ের মানুষগুলির খরচ করা দেখে খুবই খারাপ লাগলো। আদা কিনতে চেয়ে 50 গ্রাম, কাঁচামরিচ কিনতে চেয়ে 50 গ্রাম, এই আমাদের বাংলাদেশের চিত্র। তারপরেও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। দিদি ভাই, আপনি দেখেন এখানে দুটো জিনিস, একটা জিনিস হলো মানুষের মতামত গুলো মিথ্যা, হলো দ্রব্য মূল্য নিয়ে, আরেকটা হলো তারা সবাই যেটা বলতে যাচ্ছে যে আমরা আমাদের ভোটের অধিকার চাই, আমরা সুষ্ঠুভাবে মতামত দিতে চাই, নির্দিষ্ট কোনো দলের জন্য কিন্তু আমি মানে কোনো ই করছি না, অমুক দলকে আনতে হবে তা না, বাট আমরা ভোটের অধিকার চাই। এই যে ভোটের অধিকার চাওয়াটা, এটা কি অন্যায়? না, এটাই তো মানুষ একটা মনে করে যে অন্তত ভোটের অধিকারটা সে যদি পায় তাহলে সে হয়তো একটা বর্তমান যে দুর্দশার মধ্যে আছে সেই দুর্দশা থেকে সে একটা মুক্তি পাবে। এটাই হলো একটা তার মানে একটা ভেতর একটা মানে আকাঙ্ক্ষা, যে তার তো কিছুই নাই, সে প্রতিনিয়ত মানে দ্রব্যমূল্যের যে কষাঘাতে সে জর্জরিত, তার জীবন চালানো খুবই দায়। অন্তত ভোটের অধিকারটাও যদি সে না পায় তাহলে সে যে ভবিষ্যতে যে আশার যে আলো দেখবে সেই আশার আলোটাও পর্যন্ত সে দেখতে পারবে না, মানে যদি সেই অধিকারটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এই কারণেই আসলে মানুষ মানে একটা ভোটের জন্য এত উদগ্রীব হয়ে আছে যে একটা ভালো নির্বাচন হোক এবং মানুষ যাতে মানে ভোট দিতে পারে, এইটাই হলো তাদের প্রত্যাশা। আপনি কি বলেন? আমিও তাই মনে করি, আমিও তাই মনে করি। তো ঠিক আছে মাস্টার কামাল, তাহলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনি ঈদ কাটান, ঈদ কাটা আসেন। দর্শক, এই মুহূর্তে আমরা যখন আলোচনা করছি ওই হবিগঞ্জ প্রান্তেও বৃষ্টি, তুমুল বৃষ্টি, ঢাকাও বৃষ্টি, এবং আশা করি হয়তো সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।